আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিনাস কুকিং হোম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়া, আমার পরিবার পরিজনই ভালো আছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন তাই দোয়া করছি। আজ আপনাদের সাথে আমি কোনো রেসিপি শেয়ার করব না, আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। ব্লগটা ছিল আমার বড় ননাসের ছোট মেয়ে এবং জামাই, ওদেরকে আমি দাওয়াত করেছি বাসায়। ছোট ভাগ্নি এবং ভাগ্নি জামাই, সাথে ছিল আমার বড় ভাসুরের পরিবার। তো তাদের জন্য আমি দুপুরের আয়োজন করেছি, কি কি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সবার কাছে অনুরোধ রইল, প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন, দেখতে থাকুন কি কি রান্না করছি আজকে ভাগ্নি ভাগ্নি জামাই এবং বড় ভাসুরের পরিবারের সবার জন্য। আসলে ছোট ভাগ্নি থাকে হলো মিরপুর ডিওসেসে, তো ওরা এসেছে আমাদের বাসায় পরিবারের সকলকে নিয়ে। তো চলুন কি কি রান্না করছি ছোট্ট করে ভিডিও শুরুতে বলে দিচ্ছি। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব ভাই বোনেরা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অলে প্রেস করে দিবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে অল নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে, আপনারা চাইলে যে কোনো সময় ভিডিওগুলো দেখতে পারবেন। দেখতে থাকুন কি কি রান্না করছি আজকে ভাগ্নি ভাগ্নি জামার জন্য। চুলার পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে এখন আমি ব্রয়লার মুরগির মাংসগুলোকে একটু ভেজে নিব আমি রোস্ট করার জন্য। যেহেতু ব্রয়লার মুরগি, একটু হালকা করে ভেজে নিলে রোস্টটা খেতে অনেক ভালো লাগে। এখানে একটু ফুড কালার এবং লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি হালকা করে। আমি আজকে কোনো রেসিপি দেখাচ্ছি না, জাস্ট দেখাচ্ছি কি কি রান্না করছি মেহমানদের জন্য সেটাই দেখাচ্ছি। তো এখানে ব্রয়লার মুরগির পিসগুলোকে উল্টিয়ে দিচ্ছি, নিচ সাইডটা হয়ে গিয়েছে, এখন উপরের সাইডটাকে নিচের দিকে উল্টিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো আমি এরকম কালার করে মাংসগুলোকে ভেজে নিচ্ছি মুরগির পিসগুলোকে। যেহেতু ব্রয়লার মুরগি হালকা করে ভেজে নিলে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয় রোস্টের, আর বাচ্চারাও ব্রয়লার মুরগিটা খেতে অনেক পছন্দ করে। মুরগির মাংসের পিসগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকম কালার করে ভেজে নিয়েছি, একটু হালকা গোল্ডেন কালার করে নিয়েছি, অত বেশি না, যেন ভিতরটা সফট থাকে ওইভাবে করে মুরগির মাংসের পিসগুলোকে আমি ভেজে নিয়েছি। অত বেশি শক্ত করে ভাজা দিলে দেখা গিয়েছে মাংসটা রাবার মতন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমার সবগুলোই মুরগির মাংসের পিস ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সবগুলো একই রকম করে মুরগির মাংসের পিস ভেজে নিয়েছি আমি। রোস্টের মশলাটা কষানো হয়ে গিয়েছে, আজকে আমি একটু শাহি রোস্ট রান্না করছি। এখন আমি এটা দেখাইনি আপনাদেরকে, কোনো একদিন আপনাদেরকে তৈরি করে দেখাবো। এটা পুরোটা দেখাতে গেলে দেখা গিয়েছে আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি দেখাইনি, জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করছি ভাগ্নি ভাগ্নি জামার জন্য, বড় ভাসুরের পরিবারের জন্য কি কি রান্না করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখন আমি রোস্টগুলো সবই দিয়ে দিয়েছি, আমি আজকে সাদা করে রোস্টটাকে রান্না করছি, যেহেতু একটু শাহি শাহি করে রান্না করছি। আর এখানে আমি কোনো লাল মরিচি গুঁড়া ইউজ করিনি, শুধু কাঁচামরিচ তৈরি করব। এখন আমি রান্না করব হলো দই চিকেনটা। তো এখানে একটু সয়াবিন তেলের সাথে প্রায় 1.5 টেবিল চামচের মতন আমি ঘি দিয়ে দিয়েছি, এখন আমি দই চিকেনটা ঢেলে দিয়েছি যখনই গরম হয়ে এসেছে তেলটা এবং ঘিটা। তো এটা আমি প্রায় 1.5 ঘন্টার মতন ম্যারিনেশন করে রেখে দিয়েছি, আমি আপনাদের সাথে কোনো একদিন রেসিপিটা শেয়ার করব। এটা দেখাতে যাইনি, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করছি মেহমানের জন্য। এখন এগুলোকে কষিয়ে নিচ্ছি, বাচ্চারা আসলে দই চিকেনটা খেতে খুব পছন্দ করে, আর এটা তো অত বেশি একটা ঝাল নয়, জাস্ট 3-4টি কাঁচামরিচ একটু দিয়েছি। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে আমি দই চিকেনের রান্নাটা করে নিচ্ছি। তো আস্তে আস্তে মাংসটাও কষানো হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি হলো পানি, এই পানিটা ছিল হলো বাদাম বাটার পানি। তো আমি ব্লেন্ডারটাকে ধুয়ে তারপর পানিটা রেখে দিয়েছি দই চিকেনের মধ্যে দিয়ে দেওয়ার জন্য পানিটা। তো এই পানিটার মধ্যে মাংসটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, যেহেতু ব্রয়লার মুরগি বেশি একটা সময় লাগবে না সিদ্ধ হতে। আমার মেহমানরা আবার ভর্তাটা অনেক পছন্দ করে অন্যান্য খাবারের থেকে, সেজন্য আমি ওদের জন্য শীতল যে পায়সা শুটকিটা সেই পায়সা শুটকিটা দিয়ে ভর্তা বানাচ্ছি। এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমি চলে এসেছি ভর্তাটা বানানোর জন্য, আমি শুটকিগুলো পেঁয়াজ রসুনের সাথে একেবারে খুব মুচমুচা করে ভেজে নিয়েছি। এখন ক্যাপসুল কাটারে ভর্তাটা বানিয়ে নিচ্ছি, যেহেতু অনেক কাটা সেজন্য আমি ক্যাপসুল কাটারে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে পাটাতেও পিষে নিতে পারেন। আমি কোনো একদিন এই ভর্তাটা রেসিপি দিব, তৈরি হয়ে গেল মজাদার পায়সা শীতল শুটকির ভর্তা। এখন আমি রান্না করব হলো গরু মাংসটা। তো আমি গরু মাংসটার মধ্যে সব ধরনের যত রকমের মশলা আছে আমি মাংসটার মধ্যে মেখে প্রায় ম্যারিনেশন করে রেখে দিয়েছি অনেকক্ষণ পর্যন্ত। আমি তেল দিয়েছিলাম, তো এখানে আর একটু প্রায় হাফ কাপের থেকে একটু কম তেল দিয়ে তেলটাকে একটু গরম করে আমি মাংসগুলোকে ঢেলে দিয়েছি। এখন আমি মাংসটাকে পেঁচোলাটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
এদিক দিয়ে আবার মাংসটাও কষানো হয়ে আসছে, একটু একটু করে দেখুন তেলটাও কিন্তু মাংসটার মধ্যে ভেসে উঠছে। তো আমি জাস্ট একটু দেখাচ্ছি আমি কি কি রান্না করছি, এখানে তো আসলে রেসিপি দেখানোর কোনো স্কোপ নেই যেহেতু এটা ছোট্ট একটা ব্লগ, এখানে রেসিপি যেহেতু অনেক ধরনের রান্না ছিল রেসিপি দেখানো তো একেবারেই অসম্ভব ছিল। এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি, নর্মাল পানি। তো এখানে পানি দিয়ে এখানে যেহেতু আমি এটাকে আলু দিয়ে রান্না করছি গরুর মাংসটাকে, সেই পরিমাণে পানি দিয়ে মাংসটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। কালারটা অনেক সুন্দর এসেছে। এখন আমি রান্না করছি হলো পোলাওটা। এখানে প্রায় 1.5 কেজি পোলাও চাল নিয়েছি, চালটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলো মটরশুঁটি, এগুলো আমার ফ্রোজেন করা মটরশুঁটি ছিল, এগুলো গত বছরের, তো আরেক বছর চলে এসেছে, আশা করি এই বছরও চলে যাবে। অনেক মটরশুঁটি আমার এখনও আছে, তো অনেক মটরশুঁটি দিয়েছি। আসলে পোলাও মটরশুঁটি দিলে দেখতে সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। আমার পোলাওটাও হয়ে এসেছে, তাই আবার একটু উল্টিয়ে দিচ্ছি, চারদিকটা গুছিয়ে পেঁচোলাটা দিয়ে চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে। এখন রোস্টও তৈরি হয়ে গিয়েছে, আমি চুলাটাকে একটু হাই হিটে করে তারপর আমি চুলাটাকে অফ করে দিব। এখন আমি রোস্টটাকেও নামিয়ে নিব চুলার উপর থেকে। আমার দই চিকেনটাও রান্না হয়ে গিয়েছে, এখন আমি দই চিকেনের চুলাটাও অফ করে দিব। এখানে একটু চাকাচাকা করে হলুদ লবণ মাখিয়ে বেগুনটাকে ভেজে নিচ্ছি। আসলে বেগুন ভাজা খেতেও কিন্তু শীতের এই মৌসুমে পোলাও এবং প্লেন ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর এখানে পাশে চুলা আমি কয়েক রকমের সবজি দিয়ে একটা সাদা সবজি রান্না করছি। এখানে কোনো মুরগির মাংস বা চিংড়ি দিয়ে এনে জাস্ট সবজিগুলোকে একটু হালকা ভাপ দিয়ে তারপর কর্নফ্লাওয়ার দিয়ে কাঁচামরিচ ধনে পাতা দিয়ে একটু রান্না করে নিয়েছি। খুবই মজা সবজিটা। এখন রান্না করছি হলো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে একটু হলুদ লবণ মাখিয়ে হালকা করে 1-2 মিনিট ভেজে নিয়েছিলাম। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মশলাটার সাথে 4-5 মিনিটের মতন কষিয়ে রান্না করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি হলো ওঠানোর 1-2 মিনিট আগে কিছু কাঁচামরিচ এবং ধনে পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি চুলাটাকে অফ করে চিংড়ি মাছটা নামিয়ে নিব। এখানে আমি ইলিশ মাছ ফ্রাই করে নিচ্ছি একটু মোচমোচা করে, ভিতরটা সফট থাকবে উপরটা একটু ক্রিস্পি থাকবে ইলিশ মাছের। তা এখানে আমি ডিমটা বের করে নিই, ডিমটা বের করলে পেটটা একদম খালি হয়ে যাবে, ইলিশ মাছটা দেখতে ভালো লাগবে না। আমি হলুদ লবণ আর শুকনো মরিচের গুঁড়া মাখিয়ে ভেজে নিচ্ছি। পাশে চুলাতে আমি কাবাব ভেজে নিচ্ছি। এখানে কয়েক রকমের সবজি ডিম মাংস দিয়ে আমি কাবাবটা তৈরি করে ভেজে নিচ্ছি। আমার সব রান্না শেষ হয়ে গিয়েছে। এটা হলো চিকেন রোস্ট, এটা ছিল আলু দিয়ে গরুর মাংস রান্না। আপনাদেরকে একটু দেখাচ্ছি কী কী রান্না করেছি। এটা ছিল দই চিকেন, আর এটা ছিল সাদা সবজি কয়েক রকমের সবজি দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে তারপর আমি কাঁচামরিচ ধনে পাতা দিয়ে সবজিটা রান্না করেছি। এখানে ছিল চিংড়ি মাছ ভুনাটা, এখানে সাদা পোলাও, তারপর ছিল ইলিশ মাছ ফ্রাই, এটা ছিল কাবাব, কয়েক রকমের সবজি মাংস ডিম দিয়ে কাবাব তৈরি করেছি। এখানে ছিল 3 রকমের ভর্তা, শীতল শুটকির ভর্তা, বেগুন ভর্তা এবং লাল মরিচের ভর্তা এবং বেগুন ভাজি। ডাইনিংয়ে আমি সব কিছু সাজিয়ে দিয়েছি। তো যা যা রান্না করেছি আসলে আমি যতটুকু পেরেছি ততটুকু ভাগ্নি জামাই ভাগ্নি তারপর ভাসুরের পরিবার সকলের জন্য যা যা পেরেছি যতটুকু সম্ভব হয়েছে রান্না করেছি, আপনাদেরকে বলে দিচ্ছি। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি কাউকে ভিডিওতে দেখাচ্ছি না, আসলে ওরা খুব ধার্মিক সেজন্য ভিডিওতে কেউ আসতে চাচ্ছে না। আর বড় ভাসুরের পরিবারকে তো অনেকবার দেখিয়েছি সেজন্য আর ভিডিও করে দেখালাম না, আপনারা কেউ কিছু মনে নেবেন না। তা আসলে এখানে ভর্তাটাকে সবাই সবচেয়ে বেশি মজা করে খেয়েছে, ভর্তাটা বেগুন ভাজি। আসলে মাংসটা তো আজকাল কেউ সেরকম খেতে চায় না, ভর্তা এই ধরনের খাবারগুলো সবাই খুবই প্রেফার করে, খেতে অনেক পছন্দ করে। তো সেই জন্য আজকে আমি তো আসলে ভর্তাটা কমই বানিয়েছি, আমার হাতে অত বেশি সময় ছিল না। তাহলে অন্যান্য সময় ওরা আসলে আমি অনেক রকমের 7-8 আইটেমের ভর্তা তার থেকে বেশি হয়ে যায় অনেক ধরনের ভর্তা বানাই। তা আজকে মাত্র 3 রকমের ভর্তাই বানিয়েছি, বেগুন ভর্তা, তারপর শীতল শুটকির ভর্তা, আর ছিল লাল মরিচকে আমি তেলের মধ্যে টেলে পেঁয়াজ তারপর ধনে পাতা সরিষার তেল দিয়ে ভর্তা বানিয়েছি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভর্তা মজা হয়েছিল এবং প্রতিটা খাবারই মজা হয়েছিল, সবাই খুব খুশি হয়েছে। ভিউয়ার্স আজ এই পর্যন্তই ছিল, আশা করি সবারই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটার পাশে সবাই সবসময় থাকবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। চলুন আজ এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।